প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিশেষ জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা পর্ব ১। তো এই পর্বে আমি নগদ প্রাপ্তি জাবেদা বলতে কি বুঝি এবং নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শিখন ফল, অর্থাৎ আজকের আমরা এই পাঠ শেষে যা যা শিখতে পারবো, লক্ষ্য করি। নগদ প্রাপ্তি জাবেদা কি তা বলতে পারবে, লেনদেন হতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে পারবে এবং নগদ প্রাপ্তি জাবেদা সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। এক্ষেত্রে আমরা নগদ প্রাপ্তি জাবেদা বলতে কি বুঝি একটু লক্ষ্য করি। যে বিশেষ জাবেদায় প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। অর্থাৎ আমরা জানি যে বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা, জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এবং বিশেষ জাবেদার মধ্যে রয়েছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং নগদান বই। ইতিপূর্বে আমি অন্যান্য বিষয়গুলি বিস্তারিত পূর্বে ক্লাসগুলিতে আমি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তো এই ক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদা বলতে বোঝায় যে যাবতীয় নগদ এবং চেক প্রাপ্তি, অর্থাৎ ব্যবসায়ের যাবতীয় নগদ এবং চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তি জাবেদার মাধ্যমে কত টাকা নগদ এবং চেক বাবদ আমরা পেয়েছি প্রতিষ্ঠানের তার পরিমাণ জানা যায়। তো এক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদার সব যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রথমে তারিখ, উপরে লিখবো নগদ প্রাপ্তি জাবেদার নমুনা সক। নমুনা সক আমি এমনি উপস্থাপন করেছি, তোমরা যখন অঙ্ক করবে তখন নমুনা সক কথাটি লেখার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে প্রথমে তারিখ, তারপরে ক্রেডিট কৃত হিসাব বা ক্রেডিট হিসাব খাত আমরা লিখতে পারি, মানে যে হিসাবে আমরা জাবেদা করলে যে হিসাবটা ক্রেডিট হবে সেই ক্রেডিট হিসাবের নামটা এখানে লিখতে হবে। তারপরে সূত্র, এই ক্ষেত্রে দুইটা অংশ, ডেবিট এবং ক্রেডিট। তো নগদ প্রাপ্তি যায় ডেবিট দিকে দুইটা কলাম এবং ক্রেডিট দিকে তিনটা কলাম, বিষয়টি আমরা মনে রাখব। টাকার ঘরের ক্ষেত্রে আমি আবারও বলি, নগদ প্রাপ্তি যাবে দেয় ডেবিটে দুইটা এবং ক্রেডিটে তিনটা ঘর বা কলাম থাকে। তো এই ক্ষেত্রে আমরা কলামের মধ্যে কি লিখবো লক্ষ্য করি, নগদ প্রাপ্তি জাবেদা তো নগদ পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হবে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আর নগদ পাওয়ার সময় যদি বাট্রা হয় তাহলে বিক্রয় বাট্রা ডেবিট। আর আমরা যদি দেনাদারের কাছ থেকে পাই বা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাই তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার। আর যদি বিক্রয় করে টাকা পায় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, অর্থাৎ দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব বাদে অন্যান্য উৎস থেকে যদি টাকা পায় তাহলে অন্যান্য হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলি, দুইটা ডেবিট তিনটা ক্রেডিট নগদ প্রাপ্তি জাবেদার ছকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের মনে করি প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেলাম, তাহলে নগদান হিসাব ডেবিটের ঘরে বসবে, প্রাপ্য হিসাবে ক্রেডিটের ঘরে বসবে। যদি বিক্রয় করে টাকা পাই তাহলে এই নগদান হিসাবে বসবে এবং এই বিক্রয়ের ঘরে বসবে। আর যদি মূলধন হতে টাকা পাই, যদি মূলধন আনয়ন করা হলো তখন তো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে নগদানের ঘরে বসবে, মূলধন তো নাই সেজন্য অন্যান্য ঘরে বসবে। তো কিছুক্ষণ পরে যখন আমরা অঙ্ক করবো তখন আরো ভালো বুঝতে পারবো। এই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার ছক, ডেবিট দিকে দুইটা টাকার ঘর, ক্রেডিট দিকে তিনটা টাকার কলাম থাকে। তো এবার আমরা দেখব এই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্তি বিষয়সমূহ, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদায় কি কি বসে। নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন এই নগদের সমতুল্য বিবেচনা করে নগদ ও চেক প্রাপ্তি উভয় ধরনের লেনদেনকে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ নগদ প্রাপ্তি আর চেক প্রাপ্তি, নগদ এবং ব্যাংক, ব্যাংকও কিন্তু এই নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে নগদের সমতুল্য বিবেচনা করে আধুনিক কনসেপ্ট অনুযায়ী নগদ এবং চেক প্রাপ্তি
এই উভয় ধরনের লেনদেনকে নগদ প্রাপ্তি হিসাবে দেয় লিপিবদ্ধ করতে হবে। তো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি নগদ প্রাপ্তি হিসাবে দেয় কিভাবে প্রস্তুত করতে হয় তা একটু লক্ষ্য করি। এই যে জনাব আরিফ, এর নিম্নের লেনদেনগুলো অবলম্বনে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটু উদাহরণ দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে মনে করি 2020 মে 1 তারিখে নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে এটি নগদ প্রাপ্তি জাবেদা হিসেবে ভুক্ত হবে। তারপরে বলছে মে 5 তারিখে নগদে পণ্য বিক্রয়, এটিও নগদ প্রাপ্তি জাবেদা হিসেবে ভুক্ত হবে। তারপরে বলছে মে 8 তারিখে ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা, ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে এটাও নগদ প্রাপ্তি হিসাবে হিসাবভুক্ত হবে। তারপরটি বলছে দেনাদারের নিকট হতে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল, অর্থাৎ একজন দেনাদার তার কাছে আমরা 8,500 টাকা পাইতাম, তো 8,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে সেই দেনাদারের কাছ থেকে আমরা পেলাম 7,500 টাকা। তো কত টাকা কম পেলাম? 500 টাকা। এই 500 টাকা বাট্টা হিসেবে গণ্য হবে, অর্থাৎ বিক্রয় বাট্টা হিসেবে আমরা হিসাবভুক্ত করবো। এবং আরো একটি লেনদেন আমি এখানে উপস্থাপন করেছি 27 তারিখ, কমিশন প্রাপ্তি 5,000 টাকা। তো এই লেনদেনগুলি আমরা 1, 2, 3, 4, 5টা লেনদেন, এই 5টা লেনদেন আমরা নগদ প্রাপ্তি যাবে এখন কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটি দেখার চেষ্টা করি। তো আমরা পরের পেজে যাই। তো এবার আমরা দেখব নগদ প্রাপ্তি যাবে ওই লেনদেন অবলম্বনে কিভাবে নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করা যায়। তো লক্ষ্য করি নগদ প্রাপ্তি জাবেদার উপরে আমি ওই লেনদেনগুলো নিয়ে এসেছি। এই যে আমি ওই কিছুক্ষণ আগে যে 5টা লেনদেন দেখিয়েছি সেই 5টা লেনদেন আমি এখানে নিয়ে এসেছি সহজে বোঝানোর জন্য, একটু ছোট করে লিখেছি যাতে এইগুলো দেখে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে পারি। তো এখানে আমরা নগদ প্রাপ্তি জাবেদা সক অঙ্কন করি। এই যে সক অঙ্কন করলাম, সক অঙ্কন করার পরে আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদা সকে তারিখ, ক্রেডিটকৃত হিসাবে নাম এখানে লিখবো, সূত্র, তারপরে হচ্ছে কি যে ডেবিটের ঘরে 2টা হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় বাট্টা হিসাব ডেবিট, ক্রেডিটের ঘরে 3টা হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। তো এবার দেখি এই লেনদেনগুলি কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা যায়। তো প্রথম লেনদেনটি বলছে জনাব আরিফ 2020 সালের মে 1 তারিখে নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে, অর্থাৎ 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। তো 40,000 টাকা যদি ব্যবসায় বিনিয়োগ করে তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে প্রথমে আমরা তারিখ লিখবো, মে 1 তারিখ দিব, 2020 মে 1 তারিখ। আবারও বলি এই নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এটার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এইখানে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ ক্রেডিটকৃত হিসাব খাত বলতে বোঝাচ্ছে যে জাবেদায় ক্রেডিটে যে নামটা হবে সেই নামটা এখানে লিখবো। তাহলে আবারও জাবেদা বলি, 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট কোন হিসাবটা? মূলধন হিসাব ক্রেডিট। তাহলে সেই মূলধন হিসাবের নামটা এখানে লিখব। লেখার পরে জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ডেবিট, তো এই 40,000 টাকা নগদে ডেবিটে লিখব। আর মূলধন হিসাব ক্রেডিট, এখানে কি মূলধনের নাম আছে? তো মূলধনের নাম এখানে নাই, যদি না থাকে তাহলে অন্যান্য হিসাবে করবে। আমি আবারও বলি জাবেদায় ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ক্রেডিটে যে নামটা সেই নামটা এখানে লিখব, যেমন মূলধন হিসাব। এই অঙ্কে এই লেনদেনে ক্রেডিট হচ্ছে মূলধন হিসাব। আর টাকা লেখার সময় আবার জাবেদা করব, নগদান হিসাব ডেবিট মনে মনে জাবেদা করে নিব, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদান হিসাবে ডেবিটে টাকা লিখব আর মূলধন হিসাবে ক্রেডিটে টাকা লিখব। তো মূলধন হিসাবে এখানে নাই, সেজন্য অন্যান্যতে লিখব, যদি না থাকে অন্যান্যতে লিখব। এবার আসে 5 তারিখ। তো 5 তারিখ বলেছিল নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা। তো 7,000 টাকার পণ্য যদি নগদে বিক্রি করে এটার জন্য যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি আবারও বলি নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে 5 তারিখ দিব, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ক্রেডিটে কি নাম? বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাবের নামটা এখানে লিখব। লেখার পরে আমরা টাকা লিখব, টাকা লেখার সময় আবার জাবেদা করব। এই নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ডেবিটে নগদের ঘরে টাকা লিখব, যেহেতু নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটে বিক্রয়ের ঘরে টাকা লিখব।
নগদান হিসাব ডেবিট, ডেবিটে নগদের ঘরে টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিটে বিক্রয়ের ঘরে টাকা। যেহেতু বিক্রয় এবং নগদ দুইটা নামই এই সংখ্যার মধ্যে আছে, সেজন্য আমরা সরাসরি লিখেছি। আর পূর্বে যেহেতু মূলধন হিসাব সঙ্গে ছিল না, তাই মূলধন হিসাবটা আমরা অন্যান্য ঘরে লিখেছি। আর একটা লেনদেন লক্ষ্য করি, 8 তারিখে বলছে ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তো ব্যাংক হতে যদি অফিস প্রয়োজনে উত্তোলন করি, যাবেদা হচ্ছে এই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলনের যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ক্রেডিটে কি নাম? ব্যাংক হিসাব। এই ক্ষেত্রে তাহলে আমরা এখানে 8 তারিখ লিখে ক্রেডিটের নামটা ব্যাংক হিসাব লিখব। ক্রেডিটে যেহেতু ছিল ব্যাংক হিসাব, তাই ক্রেডিটের নামটা ব্যাংক হিসাব লিখব। লেখার পরে আমরা টাকা লিখব, আবার জাবেদা করব। ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ডেবিট, ডেবিটে নগদের ঘরে টাকা লিখব। আর ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, ক্রেডিটে ব্যাংক অন্যান্য, ব্যাংক এখানে নাই, আছে ব্যাংক নাই, তাহলে অন্যান্য ঘরে টাকা লিখব। এবার আমরা 10 তারিখটা পড়ি। দেনাদারের নিকট হতে 8,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল। একজন দেনাদার, তার কাছ থেকে আমরা 8,000 টাকা পাইতাম, তিনি আমাদেরকে দিচ্ছে 7,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, মানে কি আর দিবে না, পরিশোধ করে দিচ্ছে সম্পূর্ণ। তাহলে এখানে 8,000 টাকার পরিবর্তে 7,500 টাকা পাচ্ছি, আর পাবো না। তাহলে বাকি 500 টাকা হচ্ছে বাট্টা, ডিসকাউন্ট। এটা হচ্ছে বিক্রয় বাট্টা, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটাকে প্রদত্ত বাট্টা এই এবং বা বিক্রয় বাট্টা বলে। এই ক্ষেত্রে আমরা যখন এই টাকাটা লিখবো, তখন এখানে লিখবো 10 তারিখ। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে যেহেতু ডিসকাউন্ট আছে একটু ভালো করে লক্ষ্য করি, কেননা পরীক্ষা যদি থাকে, তোমাদের বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, তখন কিন্তু এই ডিসকাউন্ট অর্থাৎ এই পূর্ণ নিষ্পত্তিতে এই ধরনের আইটেম একটা দুইটা থাকেই, তাই আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলছে দেনাদারের নিকট হতে 8,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা প্রাপ্তি। তাহলে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট। প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার। তাহলে ক্রেডিট কি? প্রাপ্য হিসাব ক্রেডিট। কার কাছ থেকে পাচ্ছি? দেনাদারের কাছ থেকে। দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব। তো যার কাছ থেকে পাচ্ছি সে তো ক্রেডিট হবে। তাহলে এখানে লিখবো আমরা ক্রেডিটের নামটা প্রাপ্য হিসাব, কেননা এই যাবে দেয় প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো যেহেতু এখানে বলেছে ক্রেডিটকৃত হিসাব খাত, সেজন্য প্রাপ্য হিসাবের নাম লিখবো, কেননা এখানে জাবেদা করলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব। এবার টাকা লিখবো। টাকা লেখার সময় খুব ভালো করে লক্ষ্য করি, আমরা নগদ পাচ্ছি কত টাকা? 7,500 টাকা। এই 7,500 টাকা নগদান হিসাবের ঘরে লিখবো, নগদান হিসাব ডেবিট 7,500। এবার দেনাদারের কাছে পাইতাম কত টাকা? 8,000 টাকা। ওইটা লিখবো এই প্রাপ্য হিসাবের ঘরে 8,000 টাকা। আমি আবারও বলি, এখানে যে টাকা দেওয়া ছিল সেই টাকা দুইটা আমরা লিখলাম। কিভাবে লিখলাম? যেটা পাচ্ছি 7,500 সেটা লিখলাম নগদের ঘরে ডেবিট দিকে, আর কার কাছ থেকে পাচ্ছি? দেনাদারের কাছ থেকে। কত টাকা? 8,000 টাকা। ওইটা লিখবো প্রাপ্য হিসাবের ঘরে বা দেনাদারের ঘরে। দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব, সেজন্য প্রাপ্য হিসাব লিখেছি। তাহলে আমরা দেনাদারের কাছ থেকে যত টাকা পাচ্ছি 8,000 টাকা, সেই 8,000 টাকা প্রাপ্য হিসাবে ছকে লিখবো। লেখার পরে এখন আমাদের 8,000 টাকার পরিবর্তে পাচ্ছি 7,500 টাকা। তো কত টাকা কম পাচ্ছি? 500 টাকা। সেই 500 টাকা হচ্ছে বিক্রয় বাট্টা। তাহলে এখন যদি আমি সম্পূর্ণ জাবেদা করি, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব আর বাট্টা হিসাব দুইটা ডেবিট যোগ করে ক্রেডিটের টাকা সমান হবে। এবার আমরা শেষের 27 তারিখটি লক্ষ্য করি, 27। কমিশন প্রাপ্তি 5,000 টাকা। তো কমিশন পাওয়া গেলে বা কমিশন প্রাপ্তি হলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট বা কমিশন আয় হিসাব ক্রেডিট। আবারও বলি, কমিশন পাওয়া গেল, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট অথবা কমিশন আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে 27 তারিখ লিখবো, তারিখের ঘরে কত লিখবো? 27 তারিখ লিখবো। এখানে কিন্তু মেয়ে একবার লিখে আমরা ডট ডট দিলেও হবে, সমস্যা নাই। তো 27 তারিখ লিখবো। লেখার পরে আমাদের এইখানে নামটা কী লিখবো? আবারও জাবেদা পড়ি, কমিশন প্রাপ্তি নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। এইখানে লিখবো কমিশন আয় হিসাব বা প্রাপ্ত কমিশন হিসাব। নগদান হিসাব ডেবিট,
প্রাপ্ত কমিশন ক্রেডিট, সেজন্য ক্রেডিটের নামটা লিখবো প্রাপ্ত কমিশন। নগদ টাকাটা কোথার থেকে পাচ্ছি সেই নামটা এখানে লিখবো, তো প্রাপ্ত কমিশন থেকে পাচ্ছি সেজন্য প্রাপ্ত কমিশনটা এখানে লিখবো, অথবা কমিশন আয় হিসাব। এবার আবার যাবে দেখো, কমিশন প্রাপ্তি এত টাকা, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। নগদান হিসাবে ডেবিটে টাকা লিখবো এই 5,000 টাকা, এবং প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে টাকা লিখবো, প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে টাকা লিখবো। এখন প্রাপ্ত কমিশনের শর্ত তো এখানে নাই, আছে নাই, তো কোথায় লিখবো? হ্যাঁ ঠিকই চিন্তা করেছো তোমরা, অন্যান্যতে লিখবো। প্রাপ্ত কমিশন যেহেতু এখানে নাম নাই, তাহলে অন্যান্য করে লিখবো। তো এইভাবে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে পারি। সহজ ভাষায় আর একটা কথা বলছি, সেটি হচ্ছে এই নগদ প্রাপ্তি জাবেদার ডেবিট দিকে নগদের ঘরে সবসময় বসবেই, আর যেখান থেকে পাচ্ছি তার নামে ক্রেডিট দিকে বলব। যেমন মূলধন বাবদ টাকা পেলাম, নগদের ঘরে বসলো, মূলধন নাম নাই, অন্যান্যতে বসেছে। বিক্রয় হতে টাকা পেয়েছি, নগদের ঘরে বসেছে, আর এদিকে বিক্রয়ের ঘরে বসেছে। তারপরে ব্যাংক হতে টাকা পেয়েছি, নগদের ঘরে বসেছে, ব্যাংকের নাম নাই, সেজন্য অন্যান্য ঘরে বসেছে। দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি, নগদের ঘরে বসেছে, বাট্টার ঘরে বসেছে, আর বলবে দেনাদারের ঘরে। দেনাদার মানে প্রাপ্য হিসাব, দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। এবং সবার শেষে কমিশন থেকে টাকা পাচ্ছি, নগদের ঘরে বলবে, সাথে কমিশনের ঘরে বলবে, কিন্তু কমিশন তো নাই, তাই অন্যান্যতে বসেছে। আশা করি বুঝতে পেরেছ। এই পর্যন্ত আমাদের অঙ্ক লেখা সম্পন্ন হয়েছে। এবার আমরা কি করব, এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা যোগ করব, যোগ করব, সবগুলি যোগ করব, সব প্রত্যেকটা কলাম যোগ করব। প্রথমে আমরা নগদ যোগ করি, নগদে কত হবে 500, আর এখানে যোগ করা হবে 64,500, যোগ করে কত হবে 64,500, আর এই 500 এখানে নামাই দিব, এই 8,000 এখানে যোগ করে নামাই দিব, এই 7,000 যোগ করে এখানে নামাই দিব, এবং এইখানে হবে সম্ভবত 50,000, 50,000, সে 50,000 এখানে নামাই দিব। তাহলে কি হলো, প্রত্যেকটা আমরা যোগ করে করে এখানে লিখলাম, যোগ করা শেষে প্রত্যেকটা নিচে ডাবল দাগ দিব, প্রত্যেকটা নিচে ডাবল দাগ দিয়ে দিব। আমাদের অঙ্ক করা শেষে প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ডাবল দাগ দিলেও হবে, একসাথে দিলেও হবে, ডাবল দাগ দিলে আমাদের এই ক্লোজিং লাইন অঙ্ক করা শেষ হলো। এখন আমার অঙ্কটা হলো কি হলো না যদি টেস্ট করতে চাই, চেক করতে চাই, তাহলে একটু লক্ষ্য করি। নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট দুই সাইড সবসময় সমান হয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে ডেবিট সাইড যোগ করে কত হচ্ছে 64,500, আর এই 500 দুটো, এই দুটো যোগ করে কিন্তু 65,000 হচ্ছে, 65,000 হচ্ছে। এবার এই দিক যদি যোগ করি 50,000, এই 8,000 আর 7,000, 15,000 আর এই 50,000, 65,000। তাহলে ডান দিকে ক্রেডিট দিক যোগ করে 65,000 হচ্ছে, এবং বাম দিকে ডেবিট দিক যোগ করেও 65,000 হচ্ছে, অর্থাৎ উভয় দিক কিন্তু আমাদের সমান হবে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে। তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যশোরবোর্ড 2017 সালের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আজকে ইতি টানতে চাচ্ছি এখানেই, কেননা আমি পরবর্তীতে বোর্ডের যে প্রশ্নগুলি আছে, 2017 সালে 2-3টা বোর্ডে তোমাদের এই নগদ প্রাপ্তি জাবেদা এসেছে। তো নগদ প্রাপ্তি জাবেদা 2017 সালের যে নগদ প্রাপ্তি জাবেদাগুলি এসেছে সেইগুলি আমি পরে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি ছোট ছোট করে আলোচনা করতে চাচ্ছি। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। খুদা হাফেজ।